শনিবার সকালে শিলিগুড়ির কাওয়াখালীতে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি ট্রাকের। ঘটনায় আহত হয়েছেন একজন। জানা গিয়েছে, এদিন সকালে একটি মালবোঝাই ট্রাক ফুলবাড়ির দিকে যাচ্ছিল এবং উল্টো দিক থেকে অর্থাৎ শিলিগুড়ির দিক থেকে আসছিল একটি পাথর বোঝাই ট্রাক। কাওয়াখালীতে পৌঁছতেই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। এসে দেখেন ট্রাকের ভেতরে আটকা পড়ে আছে ট্রাকের চালকরা। কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আউটপোস্টের পুলিশ কর্মীরা। এরপর পুলিশ খবর দেয় দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে উদ্ধার করে আহতদের এবং তাদের পাঠানো হয় হাসপাতালে। অপরদিকে এই দুর্ঘটনার কারণে কাওয়াখালী থেকে শিব মন্দিরে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।